কোজাগরী লক্ষ্মী পুজোয় মেতে ওঠে বিষ্ণুপুর গ্রাম। দুর্গাপুজোর মতো কোজাগরী লক্ষ্মী পুজোয় মেতে ওঠে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রাম। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রাম নাগিন স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পুজো এবার 15 বছরে পড়ল। নাগিন স্টার ক্লাবের লক্ষ্মী পুজোর বাজেট 2 লক্ষ টাকা। পুজো উপলক্ষে অন্নকূটের আয়োজন করা হয় ক্লাবের তরফ থেকে। কাটোয়া 2 নম্বর ব্লকে জগন্নাথপুর পঞ্চায়েতে বিষ্ণুপুর গ্রামের লক্ষ্মী পুজো, গ্রামে 3টে পুজো হয়, 3টে ক্লাবের, তার মধ্যে এটা হচ্ছে নাগিন স্টার। এবং এই ক্লাবের অনেক ছেলেপিলেরা যে যারা দিল্লি জয়পুর বা কলকাতায় থাকেন, তারা এই সময় এসে একটা আনন্দ লক্ষ্মী পুজো উপলক্ষে একটা আনন্দ উপভোগ করে। ইয়ং স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পুজো এবার 12 বছরে পড়ল। ইয়ং স্টার ক্লাবের লক্ষ্মী পুজোর বাজেট 3.5 লক্ষ টাকা। পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। গ্রিন স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পুজো এবার 30 বছরে পদার্পণ করল। প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলোক সজ্জায় সেজে ওঠে গোটা গ্রাম। উদ্যোক্তারা জানালেন, গ্রামের অধিকাংশ মানুষ কাজের তাগিদে বছরভর দিল্লি জয়পুর কিংবা আরো দূরে থাকেন। এদের অনেকেই স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত, তাই দুর্গাপুজোর আনন্দকে পুষিয়ে নিতে কোজাগরী লক্ষ্মী পুজোয় মেতে ওঠেন তারা। দুর্গাপুজোর আনন্দটাকে একে অপরের সঙ্গে ভাগ করে নিতে এই গ্রামে লক্ষ্মী পুজো বড় পুজোর আকার নেয়, বসে মেলা, লক্ষ্মী পুজোয় মেতে ওঠে গ্রামের মানুষেরা। লক্ষ্মী পুজোটা হচ্ছে আজ 30 বছর ধরে, আর আমাদের ছেলেপিলে সব বাইরে থাকে, ওরা দুর্গাপুজোয় ঠিক মতন আসতে পারে না বলে এই লক্ষ্মী পুজোটা করা হয়। লক্ষ্মী পুজোটা আমাদের 4 দিনের জন্যই প্রোগ্রাম থাকে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ।